হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আমরা শপিং করতে, জমিয়ে শপিং করব। তো দেখি কি কি কিনি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি কি কেনা যায়। তো ভেতরে আমরা চলে এসেছি, ভেতরে এসে দেখি ও বেবিদের ড্রেসগুলো এত কিউট, না তোমাদেরকে না দেখে আমি থাকতে পারছি না, এত কিউট কিউট। আর বেবিদের ড্রেসগুলোরই দাম বেশি। তো আমরা সব সব কিছু ঘুরে ঘুরে দেখছি, আর কিছু শপিং করে নিয়েছি। এদিকে দেখো, বোর আমাকে দেখাচ্ছেন যে টি শার্টটা কেমন হয়েছে, দুটো টি শার্ট চয়েস করেছে, তো আমাকে বলছে কোনটা নেবে কোনটা না। তো আমরা কিছু শপিং করে নিয়েছি। এদিকে দেখো, অনেক মানে অনেকগুলো অনেক ড্রেস আছে, অনেক অনেক চয়েসফুল চয়েসফুল ড্রেস আছে। অনেক মানুষে শপিং করছে, এই দেখো এদিকে অনেক মানুষে শপিং করছে। তো আমি পুচকুটা খুব দুষ্টুমি করছে, তাই আমি বলছি চলো একটু ভিডিও করে নিই। তো পুচকুটা দেখছো কী করেছে? তো এদিকে দেখো, এদিকে এই যে বয়দের জিন্সগুলো এত মানে মনে হয় যে সবগুলো নিয়ে নিই। তো আমার বরের জন্য নিয়েছি, দুটো জিন্স নিয়েছি, তোমাদেরকে দেখাবো। আর একজন এসে আমাকে বলছে ম্যাম ভিডিও করবেন না, ভিডিও করবেন না। তো আর ভিডিও করা হয়নি, আমরা ডাইরেক্ট আমরা ছুরদাবাই রুমে চলে এসেছি। আর পেছনে দেখো ছুরদাবাই কীভাবে শুয়ে আছে একদম, আর কোনো ভিডিও করা হয়নি। তো আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে আইসক্রিম খেয়েছি, ফুচকা খেয়েছি, এগুলোরও ভিডিও করা হয়নি, কারণ বেবি খুব মানে দুষ্টামি করছিলো, তাই আর ভিডিও করা হয়নি। আর এই যে আমরা শপিং করেছি, দেখেছো এই ব্যাগটা আমাদেরকে ফ্রি দিয়েছে, এই ব্যাগের মধ্যে সব কিছু শপিং কী কী করেছে আছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? অন্য ভিডিওতে দেখাবো। আর চলো আমরা ফ্রেশ হয়ে আসি। তো ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে, আর বেশি কথা হবে না আজকে, কারণ বেবিকে এখন খাওয়াতে হবে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, আর আজকে আর দেখানো হবে না কী কী কিনেছি, ঠিক আছে? অন্য ভিডিওতে দেখা হবে, টাটা।